আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, রাজবিডি নিউজের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে বাংলাদেশের সংবাদ শিরোনাম জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং রাজবিডি নিউজের প্রত্যেক সংবাদ দেখতে থাকবেন। প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। চট্টগ্রাম প্রশাসনের সামনে চারটি চ্যালেঞ্জ দিয়েছে। বগুড়ায় অপহৃত কিশোরী 5 মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বিধিনিষেধ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রদের নেতার জন্মদিন পালন, ফুটানো হলো আতশবাজি। লেবাননের সেনাবাহিনীর জন্য মাসে 70 টন খাদ্য সামগ্রী পাঠাবে কাতার। শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করবে শ্রীমঙ্গলের জেলা প্রশাসন, জানিয়েছেন শ্রীমঙ্গলের সংবাদ প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি গ্রেপ্তার। মানিকগঞ্জে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। গাইবান্ধায় বিধিনিষেধ না মানায় 13 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মার্কিন সেনারা সার্চে আফগান, রেখে যাচ্ছে আবর্জনা। চট্টগ্রামের সেলের মামলায় কারাগারে বাবা। আমাজন জঙ্গলে নতুন ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। পিরোজপুরে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ। প্রাণোদনা ও করোনা ইউনিট বন্ধের দাবিতে রংপুর মেডিকেলে নার্সদের আন্দোলন। লকডাউনে শ্রমজীবীদের সহায়তার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন। রিপোর্টার্স ইউনিয়নস প্রতিবেদনে বাংলাদেশ বিরোধী চক্রান্তের অংশ। নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন সরকার। বগুড়ায় বেকার সাংস্কৃতিক কর্মীদের খাদ্য সহায়তা প্রদান। মৌলভীবাজারে 94 জন করোনায় আক্রান্ত, একজনের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিজস্ব প্রপার্টি উদ্বোধন। ময়মনসিংহের চিকিৎসককে মারধর, উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার। টেকনাফে অস্ত্রসহ 5 রোহিঙ্গা আটক। কলাপাড়ায় 8 ট্রলার মালিককে 2 লাখ টাকা জরিমানা। রংপুরে লকডাউনের মধ্যেও মানুষের ঘোরাফেরা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা। ময়মনসিংহ মেডিকেলে করোনায় 7 জনের মৃত্যু। সিলেটে চলছে ঢিলেঢালা লকডাউন। করোনায় 60 বছরের ঊর্ধ্বে 115 জনের মৃত্যু। বিশেষ উদ্দেশ্যে কিছু সংস্থা বিবৃতি বিক্রি করছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। কুড়িগ্রামে আরও 59 জন করোনা আক্রান্ত। চিরনিদ্রা শায়িত হলেন দিলীপ কুমার, ঝিনাইদহ করোনা রোগীদের সেবা দিতে নানা উদ্যোগ। জুলাই মাসে করোনা সংক্রমণ জুন এপ্রিলকে ছাড়িয়ে যাবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি খুলনা ও ঢাকায়। গাজীপুরে নতুন করে করোনা আক্রান্ত 220। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 31.32%। ভারতের আরও 3 মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী। গাজীপুরে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত 11,162। ময়মনসিংহে 3,000 পরিবহন শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার। গত 24 ঘন্টা দেশে করোনায় 2 শতাধিক প্রাণহানি। রংপুরে কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ। আরানি মেয়রের বাড়ি থেকে কোটি টাকা অস্ত্র, মাদকসহ উদ্ধার। চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্ভার জটিলতায় টিকায় ভোগান্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নরসিংদীতে হত্যা মামলায় 5 আসামিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা প্রশাসক।
বগুড়ায় ভূমিকম্প আতঙ্ক। জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী বলেছেন অর্থমন্ত্রী। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা। নাটোরে মৃদু ভূমিকম্পন অনুভূত। সপ্তাহে চার দিন 10টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। দ্য গ্লোবাল ইকোনমির ফিনান্সিয়াল অ্যাওয়ার্ড সেরা বিজনেস কনগ্লোমারের গ্রুপ বসুন্ধরা। সাভারে ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ী আটক। বগুড়া মেডিকেল কলেজ ছাত্রলীগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান। সিংড়ায় দলছুট, হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আমি আপনাদেরকে জানাই দেব বাংলাদেশ প্রতিদিনের বিস্তারিত খবর। বগুড়ায় অপহৃত কিশোরী 5 মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বগুড়ার পুলিশ। লেবাননের সেনাবাহিনীর জন্য 10 মাস পর উদ্ধার করা হলো বেহতদের লাশ। বগুড়ায় অপহৃত কিশোরীর 5 মাসের খবর বিস্তারিত জানবেন এখন। বগুড়ার আদমদিঘিতে এক কিশোরীকে অপহরণের পর চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা 11টায় অপহৃত ওই কিশোরীকে আদমদিঘি থানায় আনা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। পুলিশের মামলা সূত্র জানায়, উপজেলার নশরৎপুর বহুমুখী বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী খাড়িয়াকান্দি গ্রামের আক্তারুজ্জামান ফিরোজের কিশোরী মেয়ে স্কুলে যাতায়াতের সময় ধনতলা গ্রামের মনসুর আলীর ছেলে জনি পথরোধ করে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেওয়া সহ উত্তক্ত করে আসছিল। বিষয়টি ওই কিশোরের পরিবারের লোকজন রনির পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। এরপর গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে রনি ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা আক্তারুজ্জামান ফিরোজ বাদুয়ে 5 দিন পর রনি সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2-3 জনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদিঘি থানার উপপরিদর্শক এসআই রকিব হোসেন জানান, পতেঙ্গা থানা পুলিশের সহায়তা নিয়ে আদমদিঘি থানা পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, মামলার 5 মাস পর চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বুধবার বেলা 11টার দিকে থানায় আনা হয়েছে। তবে আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। আর্জেন্টিনা বনাম কলম্বিয়া শ্বাসরুদ্ধ টাইব্রেকারের ভিডিও। আপনারা এখন জানতে পারবেন আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খবর। কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের দুর্দান্ত জয় তুলে কোপা আমেরিকা ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে 1-1 গোলে ড্র হওয়ায় আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি গড়ায় টাইব্রেকারে। কোপার চলতি আসলে নিয়মাবলী অনুযায়ী অতিরিক্ত সময় খেলা হয়নি। 11 জুলাই ট্রফি জয়ের মহারণে মারকানায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচ, ফলে ম্যাচ গড়া টাইব্রেকারে। পরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে 3-2 ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। খেলা শুরুর মাত্র 7 মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। কলম্বিয়ার প্ল্যানটি
এরাতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি, এভাবে ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা, কিন্তু তা ধরে রাখতে পারেননি মেসিরা। দ্বিতীয়ার্ধে 61 মিনিটে লুইস দিয়াগোর গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া। ময়মনসিংহের চিকিৎসকের মারধর, উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার। দিলীপ কুমারের অটোগ্রাফ পেতে 46 বছর লেগেছে অমিতাভ বচ্চন। পাকিস্তানি নারীর প্রেমে সারোয়ারের সঙ্গে বিচ্ছেদ দিলীপ কুমারের। সম্মানিত দর্শক ভাইরা, আপনারা এখন ময়মনসিংহের খবর জানতে পারবেন। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসককে লাঞ্ছিত মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিসহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে মুক্তাগাছা শহর থেকে যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার সকালে জাহিদুল ইসলাম জুয়েল, রানা দে, মোহাম্মদ কামরুজ্জান, রাকিবুল হোসেন শরীফকে গ্রেপ্তার করা হয়। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, মঙ্গলবার রাতেই ভুক্তভোগী চিকিৎসক এএইচএম সালাহীন মামুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার দুপুর 2টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয় বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে, হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ মারধর করেন। এদিকে মুক্তাগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক এইচএম সালেহীন মামুনকে মারধরের ঘটনায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মকর্তারা। দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর উৎপল সরকার ও চিকিৎসকরা। সাথে সাথে তিনি থানায় একটি মামলা করেন। মামলা করার ফলে যুবলীগের সভাপতি সহ আরও কয়েকজন গ্রেপ্তার হন। গ্রেপ্তার করার পরে তাদেরকে কিভাবে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংবাদ প্রতিনিধি উল্লেখ করেছেন। বিধিনিষেধ ভেঙে ছাত্রলীগ জন্মদিন পালন করছেন, ভিডিওটি ভাইরাল হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকাসহ সারা দেশে চলছে কঠোর লকডাউন, আর সেই বিধিনিষেধ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে গেল এক জন্মদিনের উদযাপন। আর সেখানে উপস্থিত ছিলেন খোদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান। তার উপস্থিতিতে কাটা হয় কেক, পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি প্রাঙ্গণে আতশবাজি পুরানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হক হলের অতিথিকক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসানের জন্মদিন পালন করা হয়। চলমান কঠোর বিধিনিষেধ সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, বনভোজন, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি করা যাবে না। এই বিধিনিষেধ না মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর শহীদ সার্জন জহুরুল হক বলেন, অতিথিকক্ষে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খানের উপস্থিতিতে কাটা হয় কেন্দ্রীয় নেতা এস এম রিয়াদ হাসানের জন্মদিনের কেক। এরপর সখানেক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় জন্মদিনের আরেকটি কেক কাটেন রিয়াদ হাসান। রিয়াদের জন্মদিন উপলক্ষে সেখানে আতশবাজি ফুটানো হয়। জন্মদিন উপলক্ষে রিয়াদ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে এসএম জিয়াদ হাসান বলেন, গতকাল সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মূলত বৃষ্টির কারণে তারা হলের অতিথি কক্ষ গিয়ে বসেন। জহুরুল হক হলের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান সহ ছয় হলের অতিথি কক্ষে এসে বসেন। ছাত্রলীগ সভাপতি তার এক কর্মীর জন্মদিন উপলক্ষে অতিথি কক্ষে শুধু কেক কাটা ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের জন্য 15 থেকে 20 মিনিট অবস্থান করেন। পরে বৃষ্টি শেষে তারা টিএসসিতে চলে যান, সেখানে কিছুটা জনসমাগম হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, টিএসসি ও শহীদ সার্জেন্ট জহুরুল হল কর্তৃক বিষয়টি দেখতে বলা হয়েছে। এদিকে হামলার 22 দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। কুষ্টিয়া হাউজিং এলাকায় সন্ত্রাসী হামলার শিকারে 22 দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা সিদ্দিকা ঝরা 30 নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার রাত 12:30 ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ঝরার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। সোমবার সন্ধ্যার দিকে তার নিজের গ্রাম শান্তিডাঙ্গায় দাফন সম্পন্ন হয়। এদিকে তার উপর হামলার পিছনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের হাত রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, ঝরার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ধার নেন রাশেদ, 50,000 টাকা পরিশোধ করলো, বাকি 1 লক্ষ টাকা পরিশোধ করতে তালবাহানা শুরু করেন। পাওনা টাকা আদায় করার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে রাশেদ। এমনটি উল্লেখ করে মেয়ের মা লিপি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 11 জুন ঝড়ার উপর হামলার পর রাশেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিপুল আহমেদ সহ 5 জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া থানায় এজাহার দিয়েছিলেন ঝড়ার মা লিপি খাতুন। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড হলেও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এজাহারও পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার হাউজিং ডিপ্লোকে 456 নং ভবনের ভাড়াটিয়া বাসিন্দা ও মামলার এজাহারকারী লিপি খাতুন তার বিধবা কন্যা আয়েশা সিদ্দিকা ঝরাকে নিয়ে বসবাস করতেন ওই বাসাতে। ঘটনার দিন রাত 8টার দিকে তাদের পাওনা টাকা ফেরত দেওয়া হবে বলে জড়িতরা শহরের পুনাক ফুড পার্কে যেতে বলে। সেখানে যাওয়ার পর রাশেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিপুল আহমেদ কুষ্টিয়ার যুবলীগের কয়েকজন নেতা সহ 5-6 জন সেখানে উপস্থিত দেখতে পায় তারা। পূর্বের কথা মতো রাশেদ পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং ঝড়গার সঙ্গে ঝড়গা তর্কাতর্কি ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়। রাত 11টার দিকে সেখানে থেকে বেরিয়ে বিপুল আহমেদের একটি সাদা রঙের কারে করে বাসার উদ্দেশ্যে ফেরে ঝরা ও তার মা লিপি খাতুন। বাসার সামনে পৌঁছা মাত্রই 4 জন লোক ঝরাকে এলোপাতালি কোপাতে থাকে। ঝরার মা লিপি খাতুনের চিৎকার শুনে সেখানে থাকা উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় ঝরাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। তার পিছন দিক থেকে ধারালো অস্ত্রের আঘাতে 2 পায়ের গিরাসহ রক্তনালী বিচ্ছিন্ন হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় ডাক্তার। নিহত ঝড়ার মা লিপি খাতুন জানান, সেদিন রাশেদ বিপুলের যোগসাজে আমার মেয়ের উপর হামলা করেছিল বলে তিনি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার উপর অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। রাজনৈতিকভাবে আমাকে হ্যায় প্রতিপন্ন করতে একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। নিহতের মা বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ হত্যার চেষ্টার অভিযোগে করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সাব্বিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, তদন্ত শুরু করেছে কিন্তু প্রাসঙ্গিক আলামত ঘটনাস্থলের আশপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে সংগ্রহ করেছি, সেগুলো বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। আশা করি খুব শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিস্তা চুক্তির প্রতিশ্রুতি পূরণ করেননি মোদি। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী না ইয়াহিয়া খান? এই প্রশ্নটি নিয়ে এখন ভারতের রাজনৈতিক মহলে জোরদার চর্চা হচ্ছে, কারণ এবছরের মার্চে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা করেছেন, ওই মুক্তি সংগ্রামে তিনি জেল খেটেছিলেন, সদ্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে কলকাতার উপকণ্ঠে বিধাননগর পুর নিগ্রামের কাউন্সিলর রাজেশ চিরিমা জানতে চেয়েছিল মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবে থেকে কবে জেলে ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওই কাউন্সিলরকে লিখিতভাবে জানানো হয়েছে, এই ব্যাপারে মোদির দপ্তরে কোনো তথ্য নেই। কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সাউথ পোলক তাও জানাতে পারেননি। ভারতের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, যারা ৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত ছিল, সেসব প্রবীণ শিক্ষাবিদ ইতিহাসবিদ প্রশ্ন তুলেছেন ২৬ মার্চ ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব কন্যা শেখ হাসিনাকে পাশে বসিয়ে, তিনি যে ডাহামিথ্যা বলে এসেছেন সেজন্য দেশের মানুষ তাকে শুধু অসত্যবাদী বলেছেন, তার এই অসত্য আন্তরিকতা তার হাজার মিথ্যার আরেকটি নজির হিসেবে ভারতের ইতিহাসে যোগ হলো। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় মোদির বয়স ছিল মাত্র ২২ বছর, তিনি আরএস গ্রুপের স্কুলের ১২ ক্লাসের পরে গুজরাট ও রাজস্থানে আরএস এর প্রচারক হিসেবে কাজ করতেন, তবে বিজেপির জন্ম হয়নি। সেই সময় জনসংঘের সভাপতি অটল বিহারী বাজপেয়ী লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন। অটলজি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকারীদের পক্ষে একদিন ভারতের রাজধানী দিল্লিতে ধর্ণায় বসেছিলেন। সরকারি তথ্য অনুযায়ী অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সমর্থন এবং ইন্দিরা গান্ধীকে এ ব্যাপারে সব রকম সহযোগিতা করেছিলেন। ভারতের সংবিধান অনুযায়ী যিনি প্রধানমন্ত্রী হন তার অতীত সম্পর্কে সব নথি প্রধানমন্ত্রীর দপ্তরে রাখা হয়। আসলে মোদির ২৬ মার্চ ঢাকায় যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল, পরের দিন ২৭ মার্চ ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ, যাতে বাংলাদেশের নমশূদ্র মতুয়া এপার বাংলায় বিজেপি এবং আরএসকে সমর্থন করে ভোট দেয়। তার আশা ষোলোআনা সফল হলো না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নির্বাচনে ১৪ দিন আগেই বাংলাদেশ সরকার সীমান্ত সিল করে দিয়েছিল, তাই পশ্চিমবঙ্গের নদিয়া ও উত্তর ২৪ পরগনার জেলার ভোট বিজেপি বাক্সেই পড়ে। কিন্তু বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলের নমঃসূত্র তথা মাতুয়ার মোদির পাতা ফাঁদে পা দিয়ে বিজেপিকেই ভোট দেয়। এরপর বাংলার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে বিজেপি বেশি ভোট পায়, এটি হলো বাস্তব পরিস্থিতি। সুতরাং তার ২৬ মার্চের ঢাকার বক্তৃতা, তার কারাবরণের কথা সবই অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। মোদি বাহিনী ভেবেছিল তারা এবার পশ্চিমবঙ্গ দখল করে নেবে, তাদের প্রচারে এটাই ছিল প্রধান হাতিয়ার। অবশ্য এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ করে বসেছিলেন না। এখন থেকে ১০ থেকে ১২ বছর আগে থেকেই বাংলাদেশ থেকে রাজাকার, আলবদর, আল শামস, জামাত এবং আইএসএর গুপ্তচর উত্তর দক্ষিণবঙ্গে ঝাঁকিয়ে বসেছে। একাধিক অবসরপ্রাপ্ত কূটনীতিকদের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মোদি জেল খেটেছেন এ কথা শুনে তারা হো হো করে হেসে উঠেছেন। ভারতের এক বিদেশ সচিব তো বলেই ফেললেন, হিটলার কর্নেল গাদ্দাফি, ইদি আমিন এবং পাকিস্তানের আইয়ুব ইয়াহিয়া খানের সঙ্গে প্রতিটি কাজে মোদির খুব মিল পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাবেক বিদেশ সচিব মনে করেন, মোদি আশা করেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সব জনবিরোধী অপকর্ম সমর্থন করে যাবেন। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা,
কিন্তু বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ভারতের কোথায় কী হচ্ছে সে ব্যাপারে পূর্ণাঙ্গ খোঁজখবর রাখছেন। তাই ভাইস প্রেসিডেন্ট মিসেস কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, তামিলনাড়ুর চেন্নাইতে তার বাড়ি, তার পরিবারের সদস্যরা এখনও চেন্নাইতে থাকেন, তাদের সঙ্গে কমলার নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতের করোনার মৃত্যু যেসব পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে সে ব্যাপারেও বাইডেন খুবই উদ্বিগ্ন। সব কিছুতে ব্যর্থ হওয়ার পর মোদি সেই পুরনো কাসুন্দি গাঁটতে শুরু করেছেন। 1975 সালে 25 জুন ভারতের জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এবছর 25 জুন মোদি কংগ্রেসকে আক্রমণ করে বাজিমাত করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু বিরোধী দলগুলো মোদির এ কথাগুলো শুনতে নারাজ, তারা পাল্টা বিঁধলেন মোদিকে। এবার দেখা যাক জরুরি অবস্থায় ভারতের কী পরিস্থিতি ছিল আর বর্তমানে কী পরিস্থিতি। মোদি ও শাহের অভিযোগ, 1975-এ জরুরি অবস্থার সময় পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়, গণতান্ত্রিক মূল্যবোধ পায়ে গিয়ে দেওয়া হয়, প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করা হয়, জেলবন্দী করা হয় বিক্ষোভকারীদের, সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়, নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হয় এবং সংসদ ও আদালতকে মূল দর্শকে পরিণত করা হয়। অন্যদিকে বর্তমানে দেশের যা পরিস্থিতি তাকে অঘোষিত জরুরি অবস্থা বর্ণনা করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো অভিযোগ করেছে, কেউ সরকারের সমালোচনা করলে তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, সরকার নীতির বিরোধিতা করলে সন্ত্রাস দমন আইন প্রয়োগ করা হচ্ছে, সমাজকর্মীদের ধরে নকশাল বলে চিহ্নিত করা হচ্ছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই ইডিজেটকে কাজে লাগানো হচ্ছে, সুপ্রিম কোর্টে সরকার প্রভাব খাটানোর অভিযোগে বিচারপতি বিদ্রোহ করেছেন, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তেন কৃষি আইনের মতো কৃষক বিরোধী বিল সংসদে পাশ করানো হচ্ছে সংখ্যার জোরে, তথ্যপ্রযুক্তির আইনের নতুন বিধিতে সরকার ইচ্ছামতো পোর্টাল ওয়েবসাইট থেকে খবর সরিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। মোদির মিথ্যাচার দিয়ে লেখা শুরু করেছিলাম, লেখা শেষে প্রসঙ্গে ফিরছি আবার, মোদির আরও একটি মিথ্যাচারের নমুনা পেশ করেই লেখা শেষ করব। 2014 সালের প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়েছিলেন। সেখানে মমতাকে পাশে বসিয়ে শেখ হাসিনাকে বলেছিলেন, আমার এই প্রধানমন্ত্রিত্বের মেয়াদের মধ্যেই আমি বাংলাদেশের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তি করব। তার সরকারের প্রথম 5 বছরের মেয়াদ শেষ হয়েছে, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনা পরের মেয়াদের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু মোদির সেই প্রতিশ্রুতি 2021-এ এসে বাস্তবায়ন হয়নি। এমনকি এবছরের 26 মার্চ মোদি যখন বাংলাদেশে যান তখন সে দেশের মানুষও ভেবেছিল হয়তো তিস্তা চুক্তি নিয়ে কিছু বলবেন, কিন্তু তাদের সে আশা জল ঢেলে মোদি বাংলার নির্বাচনের স্বার্থে মাতুয়াদের ভোট পাওয়ার আশায় তাদের নাগরিকত্ব ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা শুনিয়ে এসেছেন। মোদির মতো এমন অসত্যবাদী নেতার ভারতের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্ককর চিহ্নিত হয়ে থাকবে বলে সন্দেহ নেই। মন্ত্রীকে ফোন, ডিএনটিএর আসার প্রতিশ্রুতি দিলেন শামীম ওসমান, করোনায় মৃত্যুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে মোদি সরকারকে, জানিয়েছেন ভারতের সংবাদ প্রতিনিধি। দালাল লামামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোদি, ধন্যবাদ প্রবাসী ভাইয়েরা, ধন্যবাদ দর্শক ভাই ও বোনেরা, আশা করি আমাদের নিউজটি আপনারা শুনেছেন এবং আমাদের পরবর্তী নিউজটি শোনার জন্য আমন্ত্রণ রইল, রাজবিজলি নিউজের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, এতক্ষণ আমি প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, মানব জমিন, সমকাল, আমাদের সময়, জনকণ্ঠ, এই সবগুলোর পত্রিকা থেকে সংক্ষেপে খবরগুলো আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি।
সংবাদ শিরোনামের পাশাপাশি কিছু কিছু খবরের বিস্তারিত জানিয়েছি। আশা করি রাজবিডি নিউজের পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।